জাহান্নামীরা গুনাহগার ব্যক্তি যখন তাদের আমল দেখবে তখন তারা অবাক হয়ে যাবে, দেখবো সব আমল তো বেকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফে বলছেন, وضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ليتنا اطعنا الله ويقولون يا ليتنا যখন ইয়ার তাদেরকে আমলনামা দেওয়া হবে এবং যখন মুজরিমরা দেখবে আমলনামা দিয়ে তারা ভয় পেয়ে যাবে, তখন তারা বলবে লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে ছোট গুনাহ বড় সব লিপিবদ্ধ করা হয়েছে, ওয়াজিদু মা আমিল হাদিরা সব উপস্থিত করা হয়েছে। এই জন্য আপনি যদি বিশুদ্ধ আমল না করেন তাহলে কিন্তু আপনার আমল কবুল হবে না। এই জন্য আমাকে আরেকটা বিষয় দেওয়া হয়েছিল, বিশুদ্ধ আমলের গুরুত্ব, কথা বুঝতে পারছেন? আপনি কম খান ভালো খান অনুভবে এবারও তো ঠিক, আপনি 100 রাকাত প্রয়োজন নাই, আপনি 2 রাকাত নামাজ পড়ুন। আপনি মনে করুন দৈনিক ফরজ নামাজ কত রাকাত? 100 রাকাত, তাই না? এবং 12 রাকাত সুন্নত। আপনি যদি সুন্নত নামাজ নাও পড়েন, শুধু 17 রাকাত যদি আপনার ফরজও পড়েন, আপনি জান্নাত চলে যাবেন, কারণ সুন্নত হচ্ছে অতিরিক্ত, পড়লে সব না গুণ হবে না। কিন্তু আপনি ফরজ নামাজ পড়লেন, সবই পড়লেন, কিন্তু ঠিক মতো হলো না, সব বেকার চলে গেল, কথা বুঝতে পারছেন? তাই জন্য আপনাকে বিশুদ্ধ আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অবশ্যই যারা ঈমান এনেছে এবং সৎ আমল করে তাদের জন্য আমি জান্নাত, জান্নাতে মেহমানের ব্যবস্থা করেছি। তা আপনাকে ঈমান আনতে হবে এবং বিশুদ্ধ আমল করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ আমল করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন মরণ দিয়েছেন কেন? আল্লাহ লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব, তো আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করতে পারো। তাহলে দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য কি? ভালো আমল করার জন্য, কথা বুঝতে পারছেন? আপনি যেভাবে বাজারে গেলে ভালো জিনিস করে করেন না, না পচাটা দেন, কী বলেন? আপনি মনে করেন মাছ কিনতে যাবে, যে পচা মাছও দেখেন আপনাকে নেবেন, জেনে শুনে নেবেন, কোশ্চিন কালো না, আপনি বলুন যে ভাই আপনার মাছটা কিন্তু ভালো মাছ দিবে, তাই না? যদি দেখেন যে পচা দুর্গন্ধ, আপনি নেবেন? অনুপভাবে আপনি আমল করছেন, যে বিশুদ্ধ না হয় সে আমলে কোনো কাজ হবে? একই রকম আপনি ফল কিনতে গেলেন, দেখলেন যে ফলগুলো আপেল পচে গেছে, সেটা কি নেবেন? আপনি ফ্রি দিলে নেবেন না, ফ্রি তাও নেবেন না, কারণ আপনি জানেন এই আপেল খেলে ফল খেলে আমার পেট নষ্ট হয়ে যাবে, তাই না? অনুপভাবে ইবাদতের ক্ষেত্রে রাখি, আপনাকে দেখতে হবে যে আপনি নামাজ পড়ছেন, সৎকার দান করছেন, এটাকে ঠিক হচ্ছে কি হচ্ছে না? যদি ঠিক হয় আলহামদুলিল্লাহ, ঠিক না হয় তাহলে আপনাকে সালাত আদায় করেও, যাকাত দিয়েও, হজ করেও, দান করেও জাহান্নাম যেতে হবে, তাই না? তাই জন্য বিশুদ্ধ আমল করতে হবে। তাই জন্য আজকে বিশুদ্ধ আমলের খুবই প্রয়োজন। আজকে আমাদের দেখবেন 90% লোকই তাদের আমল ঠিক হচ্ছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে যখন কেয়ামত দিবসে আমল পেশ করা হবে, দেখবে অধিকাংশ লোকেরই আমল ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জামাইমুন আকসারহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন, যে মুমিনদের মধ্যে অধিকাংশ লোক মুশরিক, নামে শুধু মুসলমান, কিন্তু অধিকাংশ লোকে আল্লাহ সে শিরক করছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলছেন, ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ঈমান আনার পরও আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে, কথা বুঝতে পারছেন ভাই? তাই জন্য শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, কিন্তু বিশুদ্ধ হচ্ছে না, আপনি এটা কোনো কাজ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে মানুষের আমল সামনে পেশ করা হবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লাওমা আলাইকা হাসিবা, যে বান্দা তুমি তোমার আমল পড়ো, এখন দেখলেন সব তো আমল ভুল, পরীক্ষা দিয়েছেন, খাতা লিখেছেন ঠিক, কিন্তু উত্তর ঠিক হয় না, আপনি নাম্বার পাবেন? কি বলেন? যদি উত্তর ঠিক না হয়, খাতা লেখে পূর্ণ করলো কিন্তু উত্তর হলো না, এক্সামিনে আপনাকে নাম্বার দিবে? আর যদি দেখেন যে না প্রশ্ন উত্তর ঠিক কম হয়েছে, তাও নাম্বার পাবেন, তাই না? এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিসু আমালাকুম ইয়াকফিকা আল আমাল আল কালিল, তোমরা বিশুদ্ধভাবে আমল করো, তাহলে তোমাদের সামান্য আমলই আল্লাহ যথেষ্ট হবে।
আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো হলো মুআয বিন জাবাল, হে আল্লাহর রাসূল, যে আমাকে এমন আমল শিক্ষা দেন যে আমল শিক্ষা আমি করলে ইদখুলিন জান্নাহ, আমি জান্নাত চলে যাব, ওয়া ইবাইদনি আনান নার, আমি জাহান্নামে মুক্তি পাব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঁচটি কথা বললেন। কয়টি কথা? বেশি আমল করতে হবে না, পাঁচটি আমল করুন জান্নাত চলে। এক নম্বর হচ্ছে আন্তা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না, প্রথম তাওহীদের কথা। কিন্তু আমরা তো প্রথমটার মধ্যে ভুল করে ফেলি, আমরা ইবাদত করি আল্লাহর শিরক করছি। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরক করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কি বলেন? ফজর সময় কি আপনার মুসল্লি পাওয়া যাবে? 90% মুসল্লি ফজর সময় পাবেন না, চার ওয়াক্ত পাবেন। তাহলে এক ওয়াক্ত নামাজ না পড়ার জন্য চার ওয়াক্ত নামাজ আপনাকে মাইনাস হয়ে যাবে। তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারাই প্রকৃত মুসল্লি। আর পাঁচ ওয়াক্ত নামাজের সংখ্যা কতজন পাবেন? একশোর মতো পাঁচজন লোক নামাজ পড়ে, জুমার দিন পাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, যারা পুরুষ তাদেরকে মুসল্লি দিয়ে পড়তে হবে। তিন নম্বর হচ্ছে অত্তসৌম রমদান, রমজান রোজা রাখতে হবে। চার নম্বর হচ্ছে অতুয়াদ্দু জাকাত আমালিকুম, তোমাদের জাকাতের মালের জাকাত দিতে হবে। তারপর হচ্ছে অত্তাহাজ্জুল বাইত মানিস্তাতা ইলাইহি সাবিলা, তোমাদেরকে হজ করতে হবে তোমাদের সামর্থ্য থাকলে। তাহলে এক আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, যাকাত দিতে হজ করতে হবে, এই কাজটা করলে জান্নাত চলে যাবে। কাজ কি বেশি নাকি? কিন্তু আপনাকে ঠিক মতো করতে হবে। সম্মানিত ব্যক্তি মণ্ডলী, এই চলে শুধু অশূন্য হবে না, আপনাকে নিয়ত করতে হবে যে আমার আমলকে বিশুদ্ধ করতে হবে। যদি আপনার আমল বিশুদ্ধ না হয় অশূন্য কি লাভ? অশুদ্ধ শুদ্ধে দাড়ি সাদা হয়ে গেল, নামাজ পড়তে পড়তে সাজদার জায়গাটা কালো হয়ে গেল, কিন্তু নামাজ ঠিক হলো না, লাভ হবে? লাভ হবে কোনো? কোনো লাভ হবে না। অথচ নবী বলেছেন কেউ যদি দু রাকাত নামাজ সুন্দর করে উজু করে পড়ে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। দু রাকাত নামাজ মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযু, কোন ব্যক্তি উযু করলো এবং সুন্দর করে উযু করলো, দু রাকাত নামাজ পড়লো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। অথচ আমরা এত নামাজ পড়ছি কিন্তু নামাজ কবুল হচ্ছে না। এই জন্য আমাদের কী করতে হবে? বিশুদ্ধভাবে আমল করতে হবে। যদি আমরা বিশুদ্ধভাবে আমল করি তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আমলগুলো কবুল করুন। আমরা যে আলোচনা করলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে যেগুলো অশুনব, আমাদের আজকে প্রধান বক্তা আমাদের ডক্টর মোসুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন এবং আরও একজন বক্তা আছেন, আমরা যেন শুধু শোনার জন্য না আমল করার জন্য আসি, তাহলে লাভ হবে। কী বলে? আমরা সবাইকে আমল করার জন্য রাজি আছি? কে কে রাজি আছে হাত তুলে দেখি। সবাইকে আমল করবো ইনশাল্লাহ, পিওরভাবে আমল করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবন করেছেন, তাহলে দেখবেন আমাদের সামান্য আমলই জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইহকাল এবং পরকালে আমাদের মুক্তির উসিলা করে দেন। যারা আসছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহ খাতা ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারে আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। যারা আমাদের ভিতরে চলে গেছেন ইন্তেকাল করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরে আজাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে কবরকে যেন জান্নাতে টুকরো করে দেন। এবং আল্লাহ কাছে আমরা এই প্রার্থনা করবো যে আল্লাহ আমরা যেন দুনিয়া ছেড়ে চলে যাব তখন যেন ইমান নিয়ে পরিকৃত মুমিন হয়ে কালিমা যেন পড়ে মরতে পারে আমাদের সেই তৌফিক দান করে দাও। রব্বানা গফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়াতওয়াফফানা মা আল আবরার, হে আল্লাহ আমাদের খেয়ার জন্য নেককাদের অন্তর্ভুক্ত হয় যদি হতে পারে আলহামদুলিল্লাহ। আর অনেকে আমল করলেন কিন্তু শেষে ইমান ঠিক হলো না, লাভ হবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওসল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এসকে দীর্ঘ সময় টানছেন।